ভারতবর্ষের স্বাধীনতাতে সবচেয়ে দান হলো গিয়ে বাঙালিদের। কয়েকজন লোক দিল্লিতে বসে ভারতটাকে ভাগ করেছে, ভারতের সমস্ত ক্ষীর মধু তারা খেয়েছে। আর সবচেয়ে আক্রান্ত দেশ যদি হয়ে থাকে গুজরাট, সবচেয়ে আক্রান্ত হয়েছিল গুজরাট, 16 বার আক্রান্ত হয়েছিল সোমনাথ মন্দির, তাহলে তাদেরও ডিএনএ টেস্ট করে বলা হোক যে তারা গুজরাটের লোক না অন্য ইরান, পারস্য বা আফগানিস্তানের লোক। বাঙালিদের উপর অত্যাচার কেন? নরেন্দ্র মোদী গুজরাটি বলে উনি মাছ খায় না বলে কি বাঙালিদের উপর অত্যাচার? আমরা এনআরসি মানছি না, এনআরসি বিল মানব না। একজন হিন্দুকে বের করার চেষ্টা করলে পশ্চিমবাংলার প্রতিটা কোণে আগুন জ্বালাবো। আজকে এনআরসির যে 11 লক্ষ লোকে বাঙালি হিন্দুর নাম বাদ গেছে 12 লক্ষ, সেই লিস্টটাকে পুড়িয়ে আমরা প্রতিবাদ জানালাম। অশোক সরকার, সাধারণ সম্পাদক, শিবসেনা পশ্চিমবঙ্গ। আমাদের বক্তব্য এটা, হিন্দুস্তান পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো হিন্দু বিপদে বলে তাদের জন্য স্থান হবেই, তাদের স্থান দিতেই হবে। এই হিন্দুস্তান থেকে কোনো একটা হিন্দুকে তাড়াবার কোনো চেষ্টা করলে আমরা জান প্রাণ দিয়ে তার বিরোধ করবই। তার জন্য পশ্চিমবাংলায় যত আগুন লাগুক, যত গণ্ডগোল, দায়ী কিন্তু যারা এটা করবে তাদের। আমার নাম শান্তি দত্ত, শিবসেনা রাজ্য সভাপতি পশ্চিমবাংলা। সামনে এসো, সামনে এসো, সামনে এসো।